নমস্কার বন্ধুরা, আমার নাম চন্দ্রজিৎ মুখার্জি। আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে। বন্ধুরা, আজকে যে চ্যানেলটা আমি আজকে যে ভিডিওটা আপলোড করছি, এই ভিডিওটার সঙ্গে কিন্তু কোনো সিনেমার মুভি রিভিউ বা ওয়েব সিরিজের রিভিউ করার কোনো সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু আজকে এমন একটা জিনিস আমি আপলোড করতে চলেছি বন্ধুরা, সেই জিনিসটা খুবই একটা ইউনিক ব্যাপার। এটা আমার কাছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এবং এই ধরনের এক্সপিরিয়েন্স করতে আমি গেছিলাম আমার ভাই সৃঞ্জয় মুখার্জি, সে আমায় সাহায্য করেছিল, এখানে ইনফরমেশন দিয়েছিল, এখানে যোগাযোগ করে আমাকে একসঙ্গে নিয়েও যায়। যে এক্সপিরিয়েন্সটা আমি পেয়েছি বন্ধুরা, সেই এক্সপিরিয়েন্সটা আমি আমার লাইফ টাইমে কোনোদিন পাইনি। এবং সত্যি কথা বলতে কি, এরকম ধরনের কোনো ইচ্ছেও ছিল না। তার কারণ আমি এই জিনিসগুলো না কোনোদিন আগে দেখেছি, কয়েকটা সময় টিভিতে দেখতাম, কিন্তু সেটা গুরুত্বটা বুঝতে পারতাম না। কিন্তু এবারে আমি জিনিসটা বুঝতে পারলাম। আপনারা তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, আমি কথা বলছি জিদ্দার বা আমাদের সকলের জিদ দ্য সুপারস্টার, তার জন্মদিন। আর তার জন্মদিনের জন্য সবাই তারা তার বাড়ির শামিয়ানার সামনে গিয়ে কিভাবে সেলিব্রেট করলো। এর আগে আমি দুটো ব্লগ ছেড়েছি, একটু আনটাইমলি ছাড়া হয়েছে, আমি বুঝতেই পেরেছিলাম, কারণ খুব এক্সাইটমেন্ট ছিল, যেভাবে ওখানে ছাড়তে হতো। কিন্তু এই ব্লগটা আমি খুব সাবধানে সময় নিয়ে এডিট করে ছাড়ছি, চেষ্টা করছি যতটা পারা যায় ভালো করে আপনাদের সামনে জিনিসটাকে রাখবার। বন্ধুরা, আমরা যখন ওখানে গিয়ে পৌঁছই, তখন দেখি প্রচুর লোকের অলরেডি ওখানে জড়ো হয়ে গেছে, ভিড় বাড়তেই থাকছে, এবং প্রত্যেক জন যারা যারা আসছে তারা তারা সবাই কিছু না কিছু নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু কেক, পেস্ট্রি, যে কেক কাটবার সময় যেগুলো ফাটানো হয়, বেলুন, নানান রকমের জিনিসপত্র নিয়ে আসছে। কেউ আবার আগে চলে এসে অন্য লোককে ফোন করে বলছে যে অমুকটা নিয়ে আসবে, ভালো দেখে নিয়ে আসবে। কিন্তু বয়স নির্বিশেষে, একটা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একটা বয়স্ক মহিলা, সকলে বুকে জিদ্দার ছবি নিয়ে যেভাবে নাচছিল। আর যেরকম করে আমরা পুজোতে ঝাঁকির পর ঝাঁকি দেখি যে অমুক পাড়ার পুজো এলো, তারপরে অমুক পাড়ার পুজো এলো, তারপরে আর একটা পাড়ার পুজো এলো, তাদের প্রসেশন হচ্ছে, সবাই মিলে দেখছে, আনন্দ করছে, এটা একটা ওই রকমই দৃশ্য আমি চোখের সামনে দেখলাম। আর আমার যে সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে এই যে নানান রকমের তো আমরা অভিনেতাকে দেখি আজকালকার তারিখে, আজকের তারিখে ওয়েস্ট বেঙ্গলে বাংলা সিনেমা থাকতে গেলে মোটামুটি ভাবে একটা পার্টি পলিটিক্স এর মধ্যে না ঢুকলেই নয় আর কি, সিনেমা পাওয়া যায় না বা সিনেমা করতে পারলেও হল পাওয়া যায় না। কিন্তু এই সবে কেউ উত্তরে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমি দেখলাম যে আমাদের জিদ্দা কি কোনো সময়ের জন্য কোনো পার্টি পলিটিক্সের বা কোনো ধরনের কোনো কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট আমি শুনিনি। এটা একটা খুব বড় গুণ যে কমপ্লিটলি নিজের কাজ ছাড়া অন্য কিছুর মধ্যে ইনভলভ না হওয়া, শুধু নিজের কাজটুকু নিয়ে থাকা। এবং সেটা তখনই সম্ভব হয় যখন আপনার প্রচণ্ড বিশ্বাস হবে আপনার নিজের কাজের প্রতি। আর সেই জিনিসটা উনি বহু বছর ধরে দেখে আসছেন। যে ভিড়টা হয়েছিল বন্ধুরা, ঝাঁকির পর ঝাঁকি, মানে বেলেঘাটা থেকে একটা ঝাঁকি এলো যারা জিদ্দার ফ্যান ক্লাব, সোনারপুর থেকে আসছে, দূর দূর পলাশি থেকে আসছে, কৃষ্ণনগর থেকে আসছে, শান্তিপুর থেকে আসছে, কালীঘাট থেকে আসছে, তারপরে নানান জায়গা থেকে, মানে শেষ নেই। আর সবাই নিজের একটা ব্যানার নিয়ে আসছে, কেউ কেউ তার সিনেমার ছবি পোস্টার সাদা জামাতে প্রিন্ট করিয়ে এনেছেন, কেউ কেউ আবার একটা ছেলে ছিল কালীঘাটের ফ্যান ক্লাবের, রাকেশ বলে তার নাম, সে এতটাই বড় ফ্যান যে রাবণ, যে সিনেমাটা জিদ্দা সিনেমা ছিল রাবণ, সেই জামা পরে তার মতন করে লুকস নেওয়ার জন্য একটা চোখে লাল রঙের মণি লাগিয়েছে, আর একটা চোখে লেন্স, মানে লাল রঙের লেন্স লাগিয়েছে, আর একটা চোখে নীল রঙের লেন্স লাগিয়েছে। এই ধরনের লোকজনেদের দেখলাম, এবং এই যে ভিড়টা ছিল, এই যে আবেগটা ছিল, এই যে ভালোবাসাটা ছিল, এটা কিন্তু নিছক ভালোবাসা। আর এটার মধ্যে কিন্তু কোনো পয়সা দিয়ে ভিড় তৈরি করা জিনিস নয়। আর সব থেকে যেটা ভালো লাগলো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যখন উনি বেরিয়ে এলেন, উনি সপরিবারে বেরিয়ে এলেন, ওনার বাবার মধ্যে এতটা আমি মানে ডাউন টু আর্থ ব্যাপারটা দেখলাম যে উনি বেরিয়ে আসছেন, উনি দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়, উনি এসে গামছাটাকে মেলে দিলেন, তারপরে উনি সূর্য নমস্কার করছেন, প্রত্যেকটা জিনিস এত সুন্দর লেগেছে আমার। যে একটা ফ্যামিলি তারা সিনেমার সঙ্গে রিলেটেড, এবং তারা এতটা ভালো করে নিজেদেরকে গ্রাউন্ডেড রেখেছেন। নাচ গান তো হবেই, কিন্তু নাচ গানের আগে গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বরা, এই টিউনটা দিয়ে একটা লাউডস্পিকারে বেজে উঠলো। তো কালচার, রুটস, এগুলোকে এত বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তাদের এন্টায়ার ফ্যামিলিতে, এবং সেই জিনিসটাই জন্যই কিন্তু আজকে আমরা একটা সুন্দর মানুষকে দেখতে পাচ্ছি, যার জন্য ভিড় কিন্তু পয়সা দিয়ে আসেনি, তারা নাচ গান করছে, তারা আনন্দ করছে, নিজেদের তাগিদে করছে। তো এটা মনে হয় সব থেকে বড় পাওনা ওনার, আর আমাদের কাছে সব থেকে বড় পাওনা উনি, একটা মানুষ যে আমাদের মধ্যে আছেন, আমাদের এন্টারটেইন করছে বছর ধরে, বহু বছর ধরে, এবং নিঃস্বার্থে করছে। তো আমি কালকে দেখবার পরে আমি স্পেল বং কয়েকটা ফুটেজ আপনারা দেখবেন। ইনফ্যাক্ট পলাশি আমি মনে হয় কম বলে ফেলাম, আপনি পুরো ভিডিওর মধ্যে দেখতে পাবেন, একটা ছেলে সে বাংলাদেশ থেকে পর্যন্ত এসে পড়েছে, বাংলাদেশ থেকে এখানে 7 দিন আগে এসেছে, এই ধরনের ফ্যান আছে। আর জিদ্দা নিজের জন্মদিনে হঠাৎ করে, মানে ভাবুন, একটা সিনেমা তো একটা কমার্শিয়াল ব্যাপার, আর উনি কমার্শিয়াল ফিল্মস করেন, কমার্শিয়াল ফিল্মস এর মধ্যে ক্ষেত্রে একটা হাইপ তোলা, একটা প্রমোশন, একটা ব্যাপার থাকে, নিজের সিনেমার টিজার বের করে দিল আমাদের সকলের সামনে হঠাৎ করে নিজে বেরোনোর আগে।
নিজের জন্মদিনে এই যে জিনিসটা তার আগের দিন পর্যন্ত কোনো খবর খবর নেই এই যে একটা মানে কনফিডেন্স এই কনফিডেন্সটা এবং আমাদের প্রতি তার ভালোবাসা তাদের ফ্যানেদের প্রতি তার ভালোবাসাটা এটা অতুলনীয় এটা মোটামুটি আমি আমাদের আজকের তারিখে খুব কম লোকেদের দেখা যায় এবং এটা আসছে শুধুমাত্র কনফিডেন্স এবং শিয়ার মানে রেসপেক্ট টুয়ার্ডস হিজ ওন জব তো প্রচুর প্রচুর ভালোবাসা প্রচুর প্রচুর রেসপেক্ট আমার খুব ভালো লাগলো খুব সুন্দর বিরিয়ানি পেলাম কেক কাটা হলো আমার আশা থাকবে ডেফিনেটলি আমি যদি কোনোদিন দেখা হয় একটা ওনার সঙ্গে ছবি তোলবার ডেফিনেটলি আমরা সেই ছবিটা যদি সুযোগ কোনোদিন পাই তাহলে এটা হবে এখন আপনারা এখন ব্লগটা কন্টিনিউ করতে থাকুন আর দেখুন যে কিভাবে এক এক করে ঝাঁকির পর ঝাঁকে আসছে লোকজন তাদের ব্যানার তাদের ভালোবাসা নিয়ে দেখতে থাকুন জেনে নেবো জিৎ ফ্যান ক্লাব কালীঘাট তারা এখন আমার সামনে দাঁড়িয়ে আছে এবং এখানে দেখতে পাচ্ছ বেশ অনেকজন মেম্বার্সরা দাঁড়িয়ে আছে তো তোমাদের আজকে চিন্তার পর কিন্তু প্ল্যানিং কি অনেক কিছু প্ল্যানিং যেন আমাদের দিনটা ভালো যাক শুভ যাক যেন আমরা দাদাকে খুশি করতে পারি যেন ট্রেলারটা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারি দাদা খুব ভালো লাগবে আজকের এই দিনটার জন্য আমরা অনেকদিন অপেক্ষা করি অনেক ধন্যবাদ জিৎ ফ্যান ক্লাব কালীঘাট সমদ্দা জিৎ ফ্যান ক্লাব কালীঘাট পুরো ফুল টিমকে যে আমাদের এই দিনটা ভালো যাওয়া যাবে জন্য একটা এত ভালো দিন চাই তার জন্য কালীঘাটকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা আজকে কি কি প্ল্যানিং করেছো কি কি করবে সারা দিন আমরা তো দেখব এটা খুব সাজানো হবে ওকে একটু পরে বুঝতে পারবেন কি হতে চলেছে এই জায়গাটা ঠিক আছে টলিউডের বস চেঙ্গিসে দেখিয়ে দিতে চাইছে যে কি হতে পারে এবারে বাংলাতে বাহ আর তোমাদের নামগুলো একটু চট করে সালমান সুশান্ত সুমন সায়ন জিতিশর রাকেশ রাকেশ রাবণ রাবণ চোখ তো আমার দেখিয়ে দি রাবণ না মরে না একদিকে নীল একদিকে লাল Twinkle twinkle little star He the superstar Twinkle twinkle little star He the superstar আবার ওইটা অন্য একটা বলে আবার